গাইতে পারেন না কিন্তু তিনি গায়ক, অভিনয় করতে পারেন না কিন্তু তিনি অভিনেতা, তবুও তিনি হিরো। এদেশের অনেক সেলিব্রিটিকে ছাপিয়ে তার ফেসবুক ফলোয়ার 20 লাখেরও বেশি, কিন্তু তারা তাকে ভালোবাসে না, বরং তাকে নিয়ে মজা করতেই বেশি ভালোবাসে। মানুষটার নাম আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। হিরো আলম একাধারে অভিনেতা, গায়ক, প্রযোজক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, রাজনীতিবিদ এবং লেখক। এবং মজার বিষয় হচ্ছে, তিনি সবই করেন অথচ ঠিকঠাকভাবে কিছুই হয়ে ওঠে না। আশরাফুল আলম ওরফে হিরো আলম 1985 সালের 20 জানুয়ারি বগুড়া জেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক ও মা আশরাফুন বেগম। ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয়। আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায়। আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করেই বড় করে তোলেন। কিন্তু অভাবের কমতি ছিল না আব্দুর রাজ্জাকের ঘরেও, ফলে স্কুলে 7ম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হয় জীবনযুদ্ধে। শুরুতেই নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির ব্যবসা শুরু করেন আলম। আর যখন সিডি ডিভিডির চল উঠে যেতে শুরু করল, বুদ্ধিমান আলম ব্যবসা বদলে শুরু করে দিলেন স্যাটেলাইট ডিশের ব্যবসা। আর এই ব্যবসা চলাকালেই শখের বশে তিনি মিউজিক ভিডিও নির্মাণ শুরু করেন। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এই সকল ভিডিও 2016 সালে হঠাৎ ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে নানা ট্রোল আর মিমের, ফলে দ্রুতই পরিচিতি পায় হিরো আলম। তবে হিরো আলমের এই পরিচিতি পাওয়ার পেছনে বাংলাদেশিদের চাইতে ভারতীয়দের অবদানই বেশি। মূলত তাকে এবং বাংলাদেশকে নিয়ে মজা করার লক্ষ্যে তারা বেশি করে ছড়িয়ে দিতে থাকে হিরো আলমের ভিডিও। সে সময় ভারতীয়রা তাদের অভিনেতা সালমান খানের চাইতেও হিরো আলমকে গুগলে বেশি অনুসন্ধান করেছে। সুযোগ সন্ধানী হিরো আলম তাকে নিয়ে করা এই সকল ট্রল ও মিমকে একরকম সুযোগ হিসেবে দেখল, ফলে নিয়মিত বিরতিতে নিত্য নতুন মিউজিক ভিডিও নিয়ে তিনি হাজির হতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। আর একই সাথে তিনি পা দেন সিনেমার জগতে। 2017 সালে তার প্রথম সিনেমা মার ছক্কা মুক্তি পায়। আর 2020 সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা সাহসী হিরো আলম। রাজনীতিতেও পা রাখেন বহুল প্রতিভাধর হিরো আলম। 2018 সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র নেন, কিন্তু মনোনয়ন না পেলে নিজ জেলা বগুড়া 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মাত্র 868টি ভোট পেয়ে জামানত হারান তিনি। রাজনীতির পাশাপাশি 2019 সালে 21শে বইমেলায় তার আত্মজীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব এই নামে প্রকাশিত হয়। সে সময় বইমেলা চত্বরেও সরব উপস্থিতি পাওয়া যায় হিরো আলমের। মিউজিক ভিডিও, সিনেমা, রাজনীতি ও বই লেখার পর্ব শেষে হিরো আলম নিজ কণ্ঠে গান গাওয়ার দিকে মনোনিবেশ করেন। তার প্রথম গান ছিল বাবু খাইস। গানটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ট্রোলের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ফেসবুকে। এরপর একের পর এক নতুন পুরাতন গান নিয়ে নিজ কণ্ঠে হাজির হতে থাকেন হিরো আলম। এর মধ্যে বাদ যায়নি হিন্দি, ইংলিশ, আরবি এমনকি তামিল ভাষার গানও। পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত গেয়ে নেটিজেনদের সমালোচনায় বিপদে পড়তে হয় হিরো আলমকে। থানায় গিয়ে আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না এমন মুচলেখা দিতে বাধ্য হন তিনি। এতে যেন আরও বেশি প্রচারণা পেলেন হিরো আলম। দেশি মিডিয়া ছেড়ে বিদেশি মিডিয়াতেও এবার আলো পান তিনি। হিরো আলমের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হাসি ঠাট্টা হয়তো শেষ নেই, কিন্তু যেখানে মানবিক বিপর্যয় সেখানেই হিরো আলম ছুটে গেছেন ত্রাণ নিয়ে। পাশে দাঁড়িয়েছেন বিপদগ্রস্ত মানুষদের, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। হিরো আলম বিরক্তিকর, রুচিহীন হতে পারেন, তবে তার সরলতাই তাকে হয়তো ব্যাপক পরিচিতি দিয়েছে।